হরিজন বসে বসে রং মাখে আবার সেই ছবিখান নষ্ট করে কয়জনা 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 সেই ছবিখান নষ্ট করে কয়জনা 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 তোমার বাড়ি আসুন বাড়ি কয়জনা কয়জনা এই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও গাইস সকলকে স্বাগত জানাই আমার আটলান্ট ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও সো গাইস ভিডিওটা দেখতে থাকো পুরো আর এখন বাজে ভোর 4:30 তো আমি রেডি হয়ে গেছি আর আমি আজকে কোথায় যাচ্ছি আমরা বেরিয়ে যাচ্ছি মুখ দিয়ে অ্যাকচুয়ালি আমরা অনেকে মিলে যাচ্ছি তো বন্ধু বান্ধব এবং একজন মানে আমাদের স্যারের সাথেই তো আমরা বেরোবো আজকে কোথায় যাবো না যাবো পুরোটা দেখতে থাকো ব্লগটা তাহলে জানতে পারবে আর দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায় চলো সো গাইজ আমরা এখন যাচ্ছি আর এখনও দেখছো ভোরের আলো ঠিকঠাক ফোটেনি আর এখন বাজে তোমার 4:45 তো যাওয়া যাক গিয়ে দেখি স্পটটায় যে ওখানে কজন আছে কারা কারা আছে সেই অনুযায়ী আমরা কথা বলবো সো স্টে টিউন সো গাইজ আমরা এসে গেছি অলরেডি হাওড়া স্টেশনে তো এখান থেকে যাবো আমরা শান্তিনিকেতন তো দেখা যাক কীভাবে যাই হাওড়া স্টেশনে ট্রেন ধরবো এবং ট্রেন থেকে যাবো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে সবাই মোটামুটি এসে গেছে তো দেখাচ্ছি পরে সবাইকে এক এক করে মোটামুটি দেখো এখানে কয়েকটা মেয়ে এখানে আমার ভাই দাঁড়িয়ে আছে হাই করে দে ভাই ফার্স্ট টাইম হয়তো আমার ভিডিওতে দেখছো শ্রীকান্তর নাম এখানে রয়েছে শ্রেয়সী রয়েছে মুখটা দেখালো না ওই একটু দেখা দুজন ব্লগার রয়েছে ব্লগ শ্যুট করবে এখানে কিছু মেয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে সো চলো যাওয়া যাক দেখা যাক কীরকম মজা হয় করেই যাচ্ছে তো ট্রেনের মধ্যে আমরা উঠে গেছি মানে অনেক দিন পর ট্রেন চালু হয়েছে মানে স্বাভাবিক হয়েছে তো ট্রেনে বসে একটা আলাদা এক্সপিরিয়েন্স সো গাইস ফাইনালি আমরা বোলপুরে চলে এসেছি এবং এখান থেকে আমরা যাব টোটো ধরে যাব যাওয়া যাক অলরেডি স্যার আসছে ওখান থেকে এখানে সমস্ত বন্ধুরা রয়েছে তো গাইস এখানে আমরা মোটামুটি এসে গেছি মানে টোটো স্ট্যান্ডটার সামনে দাঁড়িয়ে রয়েছি ওখানে ডিল চলছে মানে কটা টোটো নেওয়া যায় আর কি বাট প্রচণ্ড মানে এখানে গরম রোদ প্রচণ্ড দেখতে পাচ্ছ তো চলো ব্লগে কন্টিনিউ থাকো দেখা যাক কোথায় যাওয়া যায় তো ফাইনালি গাইস অনেক রোদ্দুর সহ্য করার পর টোটোটা অ্যাটলিস্ট পাওয়া গেছে এখানে পিছনে শ্রীকান্ত বসে রয়েছে আপাতত দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে এন্টারটেনমেন্ট ব্লগার্সের মালকিন ও আমি চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে আর আমি যেহেতু 2 মাস পর ভিডিও ছাড়ছি হ্যাঁ তোমাদেরকে বলে দেওয়া ভালো যে 2 মাস আমি ভিডিও ছাড়তে পারিনি তার কারণ আমি একটু কাজের জন্য ব্যস্ত ছিলাম আর ফোনটাও ডিস্টার্ব করছিলো তো এটা নিউ ফোনে আমার ভিডিও হচ্ছে তো আমি যে ফোনটা কিনেছি সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো তোমাদের যদি ভালো লাগে তো পারচেস করতে পারো আর এখানে রয়েছে আরও দুজন একে তো দেখেইছো মানা আর এটা মানার ফ্রেন্ড মানে আমারও ফ্রেন্ড তো যাই হোক চলো দেখা যাক কোথায় যাচ্ছি সেটা হ্যাঁ খাবো বিশ্বভারতী যাবো সব কিছু করবো তো দেখতে থাকো ব্লগটা তো ফাইনালি গাইস চলে এসেছি আমরা একটা দোকানের সামনে এই যে এই দোকানটা থেকে আমরা খাবো আমাদের সাথে যে মেয়েরা ছিল ওরা খাবার খেয়ে নিয়েছে এবার আমরা খাবো আমরা যেহেতু রাহু তো আমরা বেশি বেশি করে গিলবো একদম বেশি করে খাবো সবচেয়ে বড় রাহুকে দেখাচ্ছি সবচেয়ে বড় রাহু যে তাকে তুই নয় তুই রাহুল নয় দাঁড়া সবচেয়ে বড় রাহু দেখাবো এই দিদি আমাকে দেখো না রাহু হ্যাঁ আমাকে দেখো না ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস একদম কচুরি আর তরকারি তো চলো খাওয়া যাক গরম গরম কচুরি আর তরকারি দোকানটার নামটা হচ্ছে সর্বমঙ্গলা দেখতে পাচ্ছ এটা তো বললি তো Thank you.
সো গাইজ আমরা আরেকটা জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে উপাসনা মন্দির। দেখতে পাচ্ছ আমার ব্যাক সাইডে পুরো কাঁচের ওই জায়গাটা তৈরি। তো এইখানে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে সাদা কাপড় পরে মানে প্রার্থনা করতেন, এবং এই জন্যই এই জায়গাটার নাম উপাসনা মন্দির বলে খ্যাত। তো যেহেতু কোভিড সিচুয়েশান চলছে তাই এখানে পুরোটাই বন্ধ, তো আমরা দেখাতে পাচ্ছি না মানে ভেতরে গিয়ে, বাট বাইরে থেকে যতটা সম্ভব তোমাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটা দেখতে থাকো, আরও এনজয় হবে। তো গাইজ আমরা এখানে একটা স্পটে এসেছি, এই জায়গাটার নাম আনন্দ পাঠশালা। তো এখানে যিনি আমাদের কাকু রয়েছেন উনি আমাদের বলবেন যে এখানকার বিষয় একটু যদি আপনি বলেন। এটা এটা দিয়ে শান্তিনিকেতন শুরু হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা যখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম আসেন তখন এইখানকার ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে স্কুলটা খুলেন, আমরা আনন্দ পাঠশালা। গাছের তলায় ক্লাসগুলো হয়, একটা চাটপিতে বই রাখে, একটা চাটে বসে, আর বর্ষাকালে ওই মাটির ঘরগুলোতে ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ ওইগুলোতে ক্লাসগুলো হয়। তো এই হচ্ছে মানে আনন্দ পাঠশালার ডেফিনেশন। তো আরো দেখতে থাকো ভিডিওটা, আরো নলেজফুল ভিডিও এটা হতে চলেছে, চলো দেখতে থাকো। তো গাইস এত সুন্দর গান গেয়ে আমাদেরকে যে আপ্লুত করলেন, তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই একটুখানি। জয়গুরু, আমি দিলীপ বিবংশী, একজন সঙ্গীত শিল্পী, গল শিল্পী। আমি যথারীতি বোলপুর শান্তিনিকেতন সৃজনী শিল্পগ্রামে আমি এখানে বসে গান গাই। এখানে প্রচুর ভালো ভালো সব পর্যটকরা আসেন, এখানটা সত্যি খুব ভালো লাগে, যারা আসেন তাদের তারাও খুব আনন্দ পায়, আমারও গান গাইতে ভালো লাগে। তা এইমাত্র সব বন্ধুরা, আমার ছোটো ছোটো ভাইরা আমার এতক্ষণ গান শুনলো, যাক আমার গান ভালো লেগেছে, এই জন্য আমি কৃতজ্ঞ, ধন্যবাদ। আর বলি যে আমার আমরা তো সাহায্য না করলে আমি তো এগোতে পারবো না, অবশ্যই সাহায্য আমি হয়তো একটু এগোতে পারি না, তাই পারবো না। হ্যাঁ, এই একটা জায়গায় বসে আমার মিডিয়া নেই, তা বলি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি ফোক ক্যানভাস। আমি এই চ্যানেলটার মানে ডেসক্রিপশন বক্সে পুরো লিংক দিয়ে দেবো, সবাই যারা যারা দেখবে ভিডিওটা মানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো কিংবা না করো, ওনাকে কিন্তু গিয়ে সাপোর্ট করো, বিকজ ওনার সাপোর্টের খুব দরকার এবং অত্যন্ত ট্যালেন্ট ওনার মধ্যে রয়েছে। তো তোমরা মানে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে দিন, আমি খুব খুশি হব। ব্যাস। সো গাইজ আমরা এসে গেছি আরো একটা নতুন জায়গায়, এটা সুরুল রাজবাড়ি, আর আমার সাথে রয়েছে আবির। তো আমরা যাবো এবার ভেতরে এবং ভেতরের পুরো ব্যাপারটা তোমাদের দেখাবো, কিরকম দেখতে না দেখতে পুরো ব্যাপারটা দেখাবো, তো দেখতে থাকো। ফাইনালি গাইজ আমরা চলে এসেছি আমাদের লাঞ্চ করার জায়গায়, মানে ভোজন করার সময় হয়ে গেছে আমাদের। এখন কটা বাজে? এখন প্রায় বাজে 1:40। তো আমরা এখন লাঞ্চ করব। আমরা এসেছি বনবীতি হেসেলগড়, এখানটা দেখতে পাচ্ছ পুরো তো এইখানে খাবো আজকে লাঞ্চ হবে। আর এখানে রয়েছে আমাদের রিতেশ, তো ও আজকে পুরো মানে যে টুকটা হচ্ছে তার পুরো ক্যামেরাগ্রাফি দায়িত্ব ও নিয়েছে, তো ও প্রফেশনাল ফটোগ্রাফার। তো তুমি বলো তোমার পেজ সম্পর্কে। একটা পেজ খুলেছি আর কি, আমি ক্লাস পড়াশোনার সাথে সাথে এই প্রফেশনাল লাইনেও নেমেছি, তো এটা দিয়ে দেবে ডিসক্রিপশানে আমার পেজ, আমার ফেসবুকে পেজ, একটা ফেসবুকে পেজ আছে রিতেশ অ্যান্ড ফ্রেন্ডস, ও লিঙ্কটাও দিয়ে দেবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তুমি পেজটা লাইক করো, আর যে কোনো ধরনের ইভেন্ট কভারেজ, তোমার ওয়েডিং থেকে শুরু করে বার্থডে, যে কোনো ধরনের ইভেন্ট কভারেজ, এমনকি প্রোফাইল শুরু করতে পারো। তাছাড়া এই তোমার কুমোরপুরিতে নতুন আগমন শুট আসছে সেটাও করতে পারো, যে কোনো মানে কাজই আমাকে ইনভাইট করতে পারো। আর খুবই কম বাজেট, যাতে সবাই পারে দেখুন বাজেটটা। আমি পুরো ওর যে পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা দেখতে থাকো।
ফাইনালি খাওয়া আমাদের কমপ্লিট, লাঞ্চ মানে অত্যন্ত সুন্দর ছিল। আর এখানে দেখতে পাচ্ছ শ্রীকান্ত ভাই আমার জন্য একটা জিনিস নিয়ে এসছে, এটা আমার আমাকেও আজকে বলছে এটা ভাই আমার তরফ থেকে, তো মশালা কোল্ড ড্রিঙ্কস ট্রাই করাচ্ছে, তো আমি ট্রাই করে দেখবো। আর খাবার সত্যি খুব ভালো ছিল, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এবার আমরা কোথায় যাই দেখা যাক চলো। সো গাইজ ফাইনালি সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি, এইটাই, এই জায়গাটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করা, বিকজ এখানে সব কিছু পাওয়া যায় শান্তিনিকেতন হস্তশিল্প। যেমন এখানে আমি পেছনে যদি ঘোরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সোনাঝুরির হাট, এবং হাট হাট মানে তোমরা জানো যে কী কী পাওয়া যাবে। আর শিল্পীর কাছে একটা শিল্পের বাজার কতটা যে দামি হতে পারে সেটা যে কোনো শিল্পী বুঝতে পারবে। সো আজকে আমরা এখানে যাব, এবং যদি কিছু আমার পছন্দের মতো জিনিস পাই অবশ্যই বাই করবো, সেটা তোমরা দেখাবো, তো দেখতে থাকো ভিডিওটা। সো গাইজ ফাইনালি ট্রিপ শেষ, ট্যুর শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা কমেন্ট করোনি কমেন্ট করে জানাও যে কেমন লাগলো ভিডিওটা, এরকম ব্লগ কি তোমাদের ভালো লাগছে অবশ্যই জানাও, তাহলে এরকম মানে কালচারাল ব্লগ আনতে থাকবো তোমাদের জন্য। আর রিতেশ আবার হবে তো? হ্যাঁ ভাই, খেলা হবে, খেলা হবে একদম। চলো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাচ্ছে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।